নমস্কার আমি ঝুমু পলি পলিগ্রিলে আপনাদের সবাইকে স্বাগত আজ দেখাবো ডিমের একটা মজাদার সায়েন্স ট্রিক্স নেকেড এগ নামটা শুনে ভ্রু কুচকানো বা চোখ বড় বড় করবার দরকার নেই নেকেড এগ মানে ডিমের বাইরের শক্ত সাদা আবরণটা উন্মোচন করে দেব একটা কাচের গ্লাসে এক কাপ মতো ভিনিগার নিন যাতে একটা ডিম পুরোটা ডুবে যায় এবার ডুবিয়ে দিন একটা কাঁচা ডিম অল্পক্ষণের মধ্যেই ভিনিগারে ভেজানো ডিমের গায়ে এরকম অজস্র বাবল বা বুদবুদ দেখতে পাবে ডিমের খোলা আসলে ক্যালসিয়াম কার্বোনেট ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে সেটাই আপনি বুদবুদ হিসাবে ডিমের গায়ে দেখতে পাচ্ছেন এভাবে ভিনিগারে ভিজিয়ে 48 ঘন্টা রেখে দিন 48 ঘন্টা পরে ভিনিগারটা একটা পাত্রে ঢেলে খুব সাবধানে ডিমটা বের করুন কারণ ডিমটা একদম রাবারের বলের মতো নরম হয়ে যাবে অসাবধান হলে উপরের আবরণটা ফেটে ভিতরের লিকুইড বেরিয়ে যাবে একটা বাটিতে জল দিয়ে ডিমের গাটা একটু ধুয়ে নিন তারপর খুব আলতো করে আঙুল দিয়ে ঘষুন দেখবেন ডিমের সাদা খোসাটা গুঁড়ো গুঁড়ো হয়ে উঠে যাচ্ছে ব্যাস সব গুঁড়ো উঠে গেলে পেয়ে যাবেন এরকম মজাদার রাবারের মতন ডিম এটা আপনি এভাবে আলতো করে টিপে দেখতে পারেন সাবধান খুব জোরে চাপ দেবেন না আসুন এবার ডিমের ভেতরের কুসুমটা পরিষ্কার দেখে নিই পেছন থেকে আলো ফেলে এবার দেখুন এই ডিমটাকে আপনি বাউন্সও করাতে পারেন তবে একই কথা জোরে ফেললে ফেটে যেতে পারে আলতো করে এভাবে এই ডিমটা খাওয়া যায় কিন্তু স্বাদ একেবারেই যাচ্ছে তাই হয় সাধারণ ডিমও কোনো স্বাদই পাবেন না তাই না খাওয়াই ভালো আমার এই নেকেড এগ ট্রিক্স কেমন লাগলো জানাতে ভুলবেন না এরকম আরো মজাদার ভিডিও দেখতে রোজ দেখুন আমার চ্যানেল আবার দেখা হবে